রান্নাই বেঞ্চন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কচু পাতার টক করব। এখন তো বৃষ্টির সিজন চলছে, কচু পাতা পাওয়া যায়। সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। এই যে দেখুন, আম দিয়ে খুব সুন্দর একটা কচু পাতা টক তৈরি করে নিলাম। এর জন্য কি কি করেছি চলুন দেখি। এর জন্য কচু পাতা নিয়েছি, এই যে কচু পাতা, এগুলি কচু পাতা দিয়ে টক করব। কচু পাতায় তো জল ধরে না, কিন্তু কচু পাতা আমি ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। আম নিয়েছি, আমগুলিও কেটে নেব। কচু পাতা টক খাওয়া খুবই ভালো। কড়াইটা গরম করেছি, অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা কেটে দিলাম ঝালের জন্য। শুকনো লঙ্কাটা ভাজা হবে, সুগন্ধ বেরোবে। শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে তাহলে ভালো লাগবে। এখন গোটা সর্ষে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষেটা ফুটে ওঠার পর, এই রং হওয়ার পর কুচি করা কচু পাতাগুলি দিয়ে দিচ্ছি। এরপর নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে, হলুদ দেব না। এখন এগুলি সুন্দর করে মিশিয়ে দেব। এই কচু পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আয়রন আছে, খুবই ভালো এগুলি খাওয়া মাঝে মধ্যে। আমি যেভাবে নাড়াচাড়া করছি সেইভাবেই নাড়াচাড়া করতে হবে, তাহলে কচু পাতাগুলি নরম হবে। এই যে এভাবে দেখিয়ে দিচ্ছি, তাহলে পাতাগুলি সুন্দর নরম হয়ে যাবে। এরপর এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা একটু বেশি দিতে হবে, ভালো লাগবে। তাহলে এইভাবে মিশিয়ে দিচ্ছি জলটা। ঢাকা দিয়ে দিয়েই করছি। ঢাকা দেওয়ার পর এরকম হয়েছে, এখন সেদ্ধ হয়ে গেছে। এখন থেতো করে নিচ্ছি, পালিশ করে নিচ্ছি পাতাগুলিকে এভাবে খুন্তি দিয়ে। এভাবে করতে হবে তাহলে চাটনিটা ভালো হবে। পাশে গরম জল করেছি, ঝুলের জন্য চাটনির ঝুল তৈরি হবে, মিশিয়ে দিচ্ছি। আরও জল দিতে হবে আন্দাজ করে, জলটা দিয়ে চাটনি তৈরি করতে হবে। এটা টক চাটনি, সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আরও নুন দিতে হবে যেহেতু জল দেওয়া হয়েছে। এই যে নুনটা দিয়ে দিলাম এই আন্দাজে। কচু পাতা ভালো করে সেদ্ধ হওয়ার পর কাঁচা মিঠা আমগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমগুলি সেদ্ধ হবে, নাড়াচাড়া করে দেব। একটু মিষ্টি মিষ্টি আছে আমগুলি, সুন্দর করে মিশিয়ে দিলাম। এরপর এরকম হয়েছে রংটা, আস্তে আস্তে চাটনি তৈরি হচ্ছে। এভাবে নাড়াচাড়া করে দিলে আমগুলি সেদ্ধ হবে। এই যে আস্তে আস্তে আমগুলি সেদ্ধ হয়ে যাচ্ছে, এখন দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে। কাঁচা আম থাকতে থাকতেই এই চাটনি করে নিতে হবে, তাহলে এইরকম চাটনি বা টক খাওয়া যাবে। এই কাঁচা আমের কচু পাতা দিয়ে টক খুবই ভালো। আমার চ্যানেল রান্নাই বেঞ্জন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এইরকম কচু পাতার টক খাওয়া মানব শরীরের জন্য খুবই উপকারী, কারণ ভিটামিন সি আছে, আয়রন আছে, আর ইয়ং থাকা যায়, বয়স বোঝা যায় না। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।